শিশুদের দুরারোগ্য এমএলডি রোগের প্রতিষেধক হিসেবে বাজারে এসেছে নতুন এক জিন থেরাপি, পাইকারি পর্যায়ে যার মূল্য ধরা হয়েছে $4.25 মিলিয়ন। এটি হবে বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল ঔষধ। গত সোমবার এর অনুমোদন দেয় যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসন। সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে প্রতি বছর প্রায় 40 জন শিশু এমএলডি রোগ নিয়ে জন্মগ্রহণ করে। এটি এতটাই মারাত্মক রোগ যে আক্রান্ত শিশু 7 বছর পূর্ণ হওয়ার আগে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই রোগের চিকিৎসায় সরকারি ও বেসরকারি স্বাস্থ্য বীমা পরিকল্পনার আওতায় যুক্তরাষ্ট্রে প্রতি 10 জন শিশুর মধ্যে 4 জন এর সুবিধা নিতে পারবে। অর্চার্ড থেরাপিউটিক্স কোম্পানি এই ঔষধ তৈরি করেছে। তাদের বিশ্বাস, ঔষধের যে দাম ধরা হয়েছে তাতে রোগ নিরাময়ের ক্ষেত্রে দীর্ঘমেয়াদে এর প্রতিফলন দেখা যাবে। ঔষধটির কার্যকারিতা নিয়ে আশাবাদ দেখা দিলেও এর আকাশচুম্বী দাম নিয়ে উঠেছে প্রশ্ন। ইমতিয়াজ আহমেদ, আরটিভি।